হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের ভালোবাসার কবুতরগুলো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝিয়ে গেছেন আজকে কী নিয়ে ভিডিওটা হবে। আজকের ভিডিওর টপিক হচ্ছে কবুতর। ভাদ্র মাসে সবাই ছাড়তেছে, ভাদ্র মাসে কবুতর ছাড়তে হলে কী কী করতে হবে এবং কোন সময় কোন কবুতরটা ছাড়া জরুরি এবং কী কী দেখে কবুতর ছাড়া বাধ্যতামূলক, সেই জিনিসগুলি নিয়ে কথা বলবো। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কবুতরের পর দেখাইতেছি। পর দেখানোর একটাই কারণ, আমার কবুতরগুলির এখনও 8-9 এবং কানিপটগুলি উঠা বাকি আছে। আর কিছু কিছু কবুতরের 99% মোল্টিং শেষ, ঘাড়ের দিকে কিছু লোম উঠতেছে। আশা করি আপনারা সকলেই কবুতর বের করার টাইমে আপনাদের কবুতরের পরগুলি চেক করে এরপর কবুতর বাইরে ছাড়বেন, কারণ কবুতরের লাস্ট দিকের পরগুলি কবুতরের সেটিং এবং কবুতরের বডি ফিটনেস ভালো রাখতে সাহায্য করে। যদি কোনো কারণে কবুতর কোথাও বাড়ি লেগে ওই পরগুলি ফেটে যায়, কবুতরগুলি সিজন আর ভালো করবে না, আর ফাটা পর উঠতে খুব কষ্ট হয়, টেনে দেওয়া লাগে, আর কবুতরের পাখাটা টেনে দিলে কবুতর দুর্বল হয়ে যাবে। তাই সবার উচিত কবুতর এখন বাহিরে রোদ দেওয়ার আগে কবুতর চেক করা। এই যে এই কবুতরটাও কানি পরে আছে। যারা চ্যানেলটাতে নতুন সকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন নতুন নতুন ভিডিও এবং আপডেট পাওয়ার জন্য। তেমন একটা খাকিনোর, ওর জেনারেশন মাদার ইন্টেক 21 কিলো থেকে আসা। আমার এখনও কিছু কবুতর মল্টিং বাকি মাদি। এই যে কবুতরটার ঘাড়ের লোম পড়তেছে, ভালো একটা কবুতর নতুন দশকের। এবার দ্বিতীয় দশক হয়েছে, এই যে মাদি দেখানো শুরু করছি। মাদিগুলিও কানি পরে আছে, কিছু কিছু মাদি নয় পরে আছে। যারা দেখতেছেন সকলেই বুঝবেন কানি পরে থাকা কবুতর কখনোই বাহিরে ছাড়বেন না। এখন গোসল দিলেও কবুতর দেখে শুনে এরপর আলাদা করে ছাড়বেন। যেই কবুতরগুলি কমপ্লিট হয়েছে ওইগুলি আলাদা করে ছেড়ে এরপর বাকিগুলি আটকে রাখবেন যেগুলি কানি পরে আছে। আর কবুতরের মল্টিং সময় এবং কবুতরের দ্রুত পাখা পড়ার জন্য কবুতরকে জিজ বেট, ক্যালসিয়াম, প্রচুর পরিমাণে গ্রিট দিতে হবে। আর গোসল তো অবশ্যই জরুরি, কারণ গোসল কবুতরের পাখা সুন্দরভাবে ঝরতে সাহায্য করে। আমার এই মাদিটা খুবই ভালো একটা মাদি। এই যে মাদিটা দেখতে পাচ্ছেন কানি পরে আছে, সকলেই কবুতর খেয়াল করে এরপরে ছাড়বেন। ওর ঘাড়ের পর সময় এখনও পড়তেছে, এই যে স্পষ্ট বোঝা যায়। আর দুশ্চিন্তা করার কিছু নেই, অনেকের কবুতরের মল্টিং এখনও শেষ হয় না, এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। কবুতর সুন্দর মতো ভিটামিন কোর্স করা এরপর কবুতর ছাড়বেন। তাড়াহুড়া করলে একটা জিনিস মনে রাখবেন, তাড়াহুড়া করে কখনোই কোনো কিছু পাওয়া সম্ভব না। ভালো কিছু পেতে হলে অবশ্যই দেরি করতে হবে। এই যে কবুতরটার কানি পর, এটাও সব কিছু চেক করে দেখে শুনে এরপর কবুতর ছাড়বেন। এই মাদিটা আমার খুব ভালো একটা মাদি। এবারের সিজনে, লাস্ট সিজনে কবুতরটা 26 কিলো এবং 35 কিলো থেকে আসছে। 35 কিলো গোল্ডেন হোম কিচেন ক্লাব। আল্লাহ হাফেজ।